সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। গাজায় জ্বালানি তেল ঢুকতে দেওয়া হবে না বললেন দখলদার নেতানিয়াহু। সোভিয়েত ইউনিয়নের মতো পতন হবে যুক্তরাষ্ট্রের, হুঁশিয়ারি হামাসের। ইসরায়েলে গাজা বিরোধী যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়তে পারে, দাবি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইউক্রেন জুড়ে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা। গাজায় অ্যাম্বুলেন্স বহরে ইসরায়েলি হামলা, আতঙ্কিত জাতিসংঘ মহাসচিব। পাকিস্তানে বিমান ঘাঁটিতে জঙ্গি হামলা, ব্যাপক গোলাগুলি। ইসরায়েলের মতো ভারতও তৈরি করবে আয়রন ডোম। এবং ইউর সঙ্গে বাণিজ্য যুদ্ধ এড়াতে জার্মানির সহায়তা চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। গাজায় জ্বালানি তেল ঢুকতে দেওয়া হবে না বললেন দখলদার নেতানিয়াহু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় কোনোভাবেই জ্বালানি তেল ঢুকতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেন তিনি। নেতানিয়াহু তার বক্তব্য তীক্ষ্ণ স্পষ্ট বিজয়ের প্রতিশ্রুতি দিয়ে শুরু করেন। তিনি বলেন, আমরা বিজয় না হওয়া পর্যন্ত থামব না। এর অর্থ হল হামাসকে ধ্বংস করা, জিম্মিদের ফিরিয়ে আনা এবং আমাদের নাগরিক ও শিশুদের নিরাপত্তা পুনরুদ্ধার করা। লেবাননে হিজবুল্লাহকে যুদ্ধে না জড়ানোর হুঁশিয়ারি উচ্চারণ করে নেতানিয়াহু বলেন, এর জন্য কি মূল্য দিতে হবে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। নেতানিয়াহু জানিয়েছেন, তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনকে বলেছেন, যেখানে আমাদের জিম্মিদের মুক্তি অন্তর্ভুক্ত নয় সে অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। ইসরায়েল গাজায় জ্বালানি ঢুকতে দেবে না এবং অর্থ পাঠানোর বিরোধিতা করে। সোভিয়েত ইউনিয়নের মতো পতন হবে যুক্তরাষ্ট্রের, হুঁশিয়ারি হামাসের। যুক্তরাষ্ট্র একসময় অতীতের বিষয় হয়ে যাবে এবং এটিরও সোভিয়েত ইউনিয়নের মতো পতন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা আলী বারাকা। শুক্রবার লেবানন ভিত্তিক একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, সাক্ষাৎকারটি গত 2 নভেম্বর প্রচারিত হয়। পরে এটি ইসরায়েলি গবেষণা সংস্থা মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে অনুবাদ করা হয়। সাক্ষাৎকারে আলী বারাকা বলেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার সমস্ত শত্রুরা পরামর্শ করছে এবং ঘনিষ্ঠ হচ্ছে। এমন দিন আসতে পারে যখন তারা একসঙ্গে যুদ্ধে যোগ দেবে এবং আমেরিকাকে অতীতের বিষয়ে পরিণত করবে। সোভিয়েত ইউনিয়নের মতোই যুক্তরাষ্ট্রের পতন হবে। হামাসের এই জ্যেষ্ঠ কর্মকর্তার মতে, শুধু উত্তর কোরিয়ারই সক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রে হামলা চালানোর। এ বিষয়ে আলী বারাকা বলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনি সম্ভবত বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে আঘাত করতে সক্ষম, তিনি একমাত্র। তেমন দিন আসতে পারে যখন উত্তর কোরিয়া হয়তো যুক্তরাষ্ট্রে হামলা করবে, কারণ এটি আমাদের জোটের অংশ। হামাসে জানিয়েছে তাদের প্রতিনিধি দল সম্প্রতি মস্কো সফর করেছে, আরেকটি দলের বেইজিং এ যাওয়ার কথাও রয়েছে। এ নিয়ে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বারাকা বলেন, রাশিয়া আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। দোহায় চীন ও রাশিয়ার প্রতিনিধি দল হামাসের নেতাদের সঙ্গে বৈঠক করেছে। হামাসের এই কর্মকর্তার মতে, ইরানের যুক্তরাষ্ট্রে হামলা করার সামর্থ্য নেই, কারণ তাদের কাছে এমন কোনো অস্ত্র নেই। তবে গাজা যুদ্ধে হস্তক্ষেপ বাড়ালে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালাতে পারে। গত 7ই অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। এরপর থেকে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করে তারা। চলমান সংঘাতে এ পর্যন্ত নিহতের সংখ্যা 10,000 ছাড়িয়েছে, এর মধ্যে 9,000-এর বেশি ফিলিস্তিনি, আহত 22,000-এর বেশি। গাজা এখনও অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের গাজা বিরোধী যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়তে পারে, দাবি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও তার রুশ সমকক্ষ সার্গেই ল্যাভরভ। তারা শুক্রবার গাজা পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলার সময় এই শঙ্কা প্রকাশ করেন। ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরের নিরস্ত্র ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধযোগ্য ও জাতিগত শুদ্ধি অভিযান বন্ধ করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।
এ সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ বলেন, ফিলিস্তিন পরিস্থিতি বিশেষ করে গাজা উপত্যকার ভয়াবহ অবস্থার ব্যাপারে তেহরান ও মস্কো অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। তিনি বলেন, গাজায় চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকার ওপর ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা চলছে। 2 দিন আগে গাজায় ইসরায়েলি ট্যাঙ্ক অনুপ্রবেশ করেছে এবং ইহুদিবাদী বাহিনী শুক্রবার দাবি করেছে তারা উপত্যকার উত্তর অংশে অবস্থিত গাজার সিটি পুরোপুরি অবরোধ করে ফেলেছে। হামাস ও অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন ইসরায়েলি সেনাদের কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইউক্রেন জুড়ে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা। ইউক্রেনে বিভিন্ন শহর ও অবকাঠামোতে বৃহস্পতিবার রাতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার এ কথা জানিয়ে বলেছেন, রুশ বাহিনী অন্তত 40টি ড্রোন হামলা চালিয়েছে, তবে অর্ধেকের বেশি ড্রোন ইউক্রেন ভূপাতিত করেছে বলে দাবি তাদের। ইউক্রেনে বিভিন্ন লক্ষ্যস্থলে হামলা চালাতে ইরানের নির্মিত ড্রোন ব্যবহার করছে রাশিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম এক বার্তায় জেলেনস্কি বলেন, রাজধানী খিয়েভ, খারকিভ, জাপুরিজিয়া, লোবিভ সহ অন্তত 10টি অঞ্চলে ড্রোন হামলা করেছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনী বলেছে তারা 24টি ড্রোন সহ রুশ ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। রুশ বাহিনী একদিনে ইউক্রেনের শতাধিক শহর ও গ্রামে হামলা করার 2 দিন পর রাশিয়ার এ ড্রোন হামলার খবর এলো। গত বৃহস্পতিবার রাতের ড্রোন হামলায় হতাহতের কোনো খবর না মিললেও বেশ কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগোর ক্লিমেনকো একে ব্যাপক মাত্রার হামলা বলে উল্লেখ করেছেন। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ অ্যান্ড্রিয়া ইয়ারমাক সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া ক্রমে আকাশপথে হামলার মাত্রা তীব্র করছে। এই শীতে ইউক্রেনকে কাবু করতে দেশটির জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোগুলো আবার রাশিয়ার লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। এসব স্থাপনায় রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাত্রা বাড়িয়ে দেবে বলে উদ্বেগ বেড়েছে। এই বিষয়ে জেলেনস্কি বলেন, শীতের আগমনের সঙ্গে সঙ্গে রাশিয়ার সন্ত্রাসীরা আমাদের আরও ক্ষতি করার চেষ্টা করবে, আমরা শত্রুদের আরও শক্তিশালীভাবে এর জবাব দেব। লোবিভের গভর্নর ম্যাক্সিম কোজিতস্কি জানান, 5টি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে রাশিয়ার ড্রোন আঘাত এনেছে। গাজে অ্যাম্বুলেন্স বহরে ইসরায়েলি হামলা, আতঙ্কিত জাতিসংঘ মহাসচিব। গাজে গুরুতর আহত রোগী বোঝায় অ্যাম্বুলেন্স বহরে নিকটজনক হামলা চালিয়েছে ইসরায়েল। এই ঘটনায় আতঙ্ক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার 3 নভেম্বর গাজার আলশিফা হাসপাতালের সামনে বিমান হামলা চালানো হয়। এ সময় গুরুতর আহতদের অন্যত্র নেওয়ার সময় হামলায় অন্তত 15 জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদ্রা বলেন, প্রায় 15 থেকে 20 জন গুরুতর আহত রোগীকে রাফা ক্রসিং দিয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছিল। তবে অ্যাম্বুলেন্স বহরে হামলায় প্রাথমিক তথ্য মতে 13 জন নিহতের খবর পাওয়া যায়। এরপর নিহতের সংখ্যা বেড়ে 15 জন হয়েছে বলে জানান তিনি। অ্যাম্বুলেন্সে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী, তবে তাদের দাবি হামলার শিকার অ্যাম্বুলেন্স হামাস যোদ্ধারা ব্যবহার করছিল। নৃশংসে হামলার পর জাতিসংঘ মহাসচিব বলেন, আলশিফা হাসপাতালে গেটের সামনে একটি অ্যাম্বুলেন্স বহরে হামলার ঘটনায় আমি আতঙ্কিত। তিনি বলেন, হাসপাতালের সামনে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহের চিত্র খুবই দুঃখজনক। গাজা উপত্যকা অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে বলেও জাতিসংঘ প্রধান উল্লেখ করেন। পাকিস্তানি বিমান ঘাঁটিতে জঙ্গি হামলা, ব্যাপক গোলাগুলি। পাকিস্তানে মিয়ানওয়ালিতে বিমান বাহিনীর প্রশিক্ষণ ঘাঁটিতে শনিবার সকালে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। 6 জন জঙ্গি ভারী অস্ত্র নিয়ে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। দেশটির সামরিক বাহিনী তথ্য জানিয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, 4 নভেম্বর দিনের প্রথম প্রহরে পাকিস্তান বিমান বাহিনীর মিয়ানওয়ালি প্রশিক্ষণ ঘাঁটিতে একটি জঙ্গি হামলা প্রতিরোধ করা হয়েছে। ঘাঁটিতে প্রবেশ করার আগেই 3 জঙ্গি নিহত হয়েছে, বাকি 3 জনকে কোণঠাসা করা হয়েছে। জানা গেছে, জঙ্গিরা মিয়ানওয়ালি বিমান ঘাঁটির দেওয়াল টপকাতে মই ব্যবহার করেছে এবং ভেতরে ঢুকে হামলা চালায়। তারা সেখানে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণও ঘটায়। সেনাবাহিনী জানিয়েছে, জঙ্গি হামলায় 3টি গ্রাউন্ডেড বিমান এবং 1টি জ্বালানি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাটি সম্পূর্ণরূপে খালি করতে চিরনি অভিযান চলছে। ইসরায়েলের মতো ভারতও তৈরি করবে আয়রন ডোম।
ইসরায়েলের মতো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম তৈরি করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে ভারত। 2028-29 সালের মধ্যে দূরপাল্লার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করবে দেশটি। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধে অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোম। ইসরায়েলের সামরিক কর্মকর্তাদের দাবি, আয়রন ডোম না থাকলে হামাসের অতর্কিত হামলায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত তাদের দেশের বহু এলাকা। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ইসরায়েলের মতো আয়রন ডোম তৈরি করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে ভারত। এটি হতে চলেছে ভারতের নিজস্ব আয়রন ডোম। 2028-29 সালের মধ্যে ভারত তার প্রথম আকাশ প্রতিরোধক ব্যবস্থা তৈরি করে ফেলতে পারবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে আয়রন ডোমকে ইসরায়েলের নিশ্চিদ্র পাহারাদার বলে মনে করা হয়। আয়রন ডোম বিশ্বের অন্যতম শক্তিধর আকাশ প্রতিরোধক ব্যবস্থা। ভারতে নিজেরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রজেক্ট কুশ। প্রজেক্ট কুশের দায়িত্বে রয়েছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO। এটি তৈরি হয়ে গেলে তা শত্রুপক্ষের দিক দিয়ে দেয়ে আসা দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, স্টিলথ যুদ্ধবিমান থেকে শুরু করে ড্রোন হামলা ঠেকাতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে। ইউর সঙ্গে বাণিজ্য যুদ্ধ এড়াতে জার্মানির সহায়তা চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ইউরোপীয় ইউনিয়ন বা ইউর সঙ্গে বাণিজ্য যুদ্ধ এড়াতে মহাদেশটির সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ জার্মানির সহায়তা চেয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। জার্মান প্রেসিডেন্ট ওলাফ শোলৎসের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি সহায়তা চান। পাশাপাশি তিনি ইউর নিরাপত্তা কৌশলের তীব্র সমালোচনা করেন এবং জার্মানিতে চীনা বিনিয়োগ উন্মুক্ত করার আহ্বান জানান। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার শি ও ওলাফ শোলৎস এ আলোচনা করেন। সেখানে শি বলেন, আমি আশা করি জার্মানি বাজার ও ন্যায্যতা নীতিমালা সমুন্নত রাখতে, ন্যায্য বাজার ও বাণিজ্য প্রতিযোগিতা বজায় রাখতে, সেই সঙ্গে স্থিতিশীল শিল্প সরবরাহ চেইন টিকিয়ে রাখতে চীনের সঙ্গে কাজ করার জন্য ইউরোপীয় ইউনিয়নকে চাপ দেবে। ইউরোপীয় কমিশন চীনে তৈরি বৈদ্যুতিক গাড়ির পেছনে রাষ্ট্রীয় ভর্তুকি নিয়ে তদন্ত শুরু করেছে। যদিও সেই তদন্তের কথা উল্লেখ করেনি, এই পদক্ষেপ একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ইউকে বাণিজ্য প্রতিকারে ব্যবহারে সংযম অনুশীলন করতে বলেছিল। এছাড়া ব্রাসেলস চীনের বায়ুশক্তি এবং চিকিৎসা ডিভাইস খাতের জন্য রাষ্ট্রীয় ভর্তুকি দেখার জন্য তদন্তের সম্মুখীন হচ্ছে। সম্প্রতি ইউরোপীয় কমিশন চীনের রাষ্ট্রায়ত্ত ভর্তুকিতে নির্মিত বৈদ্যুতিক গাড়ির ওপর তদন্ত শুরু করেছে। যদিও সলজ্জের সঙ্গে আলাপকালে সে এই তদন্তের কথা উল্লেখ করেননি, তবে এক শীর্ষ চীনা কর্মকর্তা ইউরোপীয় কমিশনকে এ ধরনের বিষয়ে শৌথিল্য প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি চীন বায়ুশক্তি ও চিকিৎসা সামগ্রী খাতের ওপরও শিথিল আচরণের আহ্বান জানিয়েছেন। বিশ্বের কল্যাণের জন্য চীন ইউরোপ সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে শি জিনপিং বলেন, চীন ইউরোপ সম্পর্ক বিশ্ব ব্যবস্থার স্থিতিশীলতা ও ইউরোপীয় মহাদেশের সমৃদ্ধির চাবিকাঠি। চীন ইউরোপকে একটি বিস্তৃত কৌশলদার, অংশীদার এবং বহু মেরু বিশ্বের একটি গুরুত্বপূর্ণ মেরু হিসেবে বিবেচনা করে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।